गुड मर्निंग फ्रेंड्स सकल के अनेक अनेक स्वागत हमार चैनल सुदीप्ता वर्ल्डे। आशा करी सकले खूब भलो आओ भलो आम एस मामार बाड़ी तो चलो तुम्हारे मामार बाड़ी चारिदी के परिवेश घूरिए देखा देखते थको ओखे देखो हमार मसी सकाल थाला बसन मास गाचटा देखो एक गाचर प्रथम आम कत बड़ो हो देखो এইখানে দিতে বেগুন গাছ লাগিয়েছে আর বেগুন গাছে দেখো বেগুনও ধরতে শুরু করেছে এখন ছোট ছোটই আছে আর ওই দিকের গাছটাতে কয়েকটা বড় হয়েছে এই যে বাড়িতেই লাগানো হয়েছে খাওয়ার জন্য এখন আমি বাগানের দিকে চলে এসেছি দেখো তোমরা এখানে কি সুন্দর পুঁই গাছ লাগানো হয়েছে পুঁই শাকের গাছ আর এই যে মাছা মতোটা দেখতে পাচ্ছ এটা হলো পটল গাছের মাছা দেখো ফুলও হয়েছে পটলও ধরেছে কিন্তু দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না এই দেখো পটল এত বড় মাছটা দেখতে পাচ্ছ পটলের পটল ধরেছে এই যে এখানে দেখো ডাটা গাছ মার্সি শাক যেটাকে বলে তো ওই মার্সি শাকের গাছ এগুলো বাইরে মাঠের দিকটাতে সুন্দর হাওয়া হচ্ছে এই দেখো কলা গাছে কলা ধরে আছে আর বাগানে দেখো ওই পটল গাছে ফুল সঙ্গানো হচ্ছে কত বড় এরিয়া জুড়ে দেখো পটল গাছ লাগানো হয়েছে ওর ওপাশে আছে এইগুলো এগুলো হলো কুন্দলি গাছ দেখো এই কাঁঠাল গাছটাতে কতগুলো কাঁঠাল ধরেছে ওই দিকেও আছে কত বড় বড় কাঁঠাল ধরেছে এটা পাশের বাড়ি মামাদের বাড়ি জামরুল গাছ তাতে দেখো কি সুন্দর জামরুল ধরে আছে লাল লাল রঙের অনেকই হয়েছে জামরুল নিচেও দেখো পড়ে আছে
ग्रामे शीतला मंदिर। चलो तुम्हारे भेतर ठाकुर देख। এটা হলো শীতলা ঠাকুর, এখানে প্রতিদিন পুজো হয়। এটা মামাদের বাড়ির গরু, তো ওকে সকালবেলা জল খেতে দেওয়া হয়েছিল, ওর জল খাওয়া হয়ে গেছে। এবার বাড়িতে যাওয়া যাক। এখন আমি সকালে জল খাবার খেয়ে নিব। সকালে জল খাবারে আছে ভাত, কুমড়ো আলুর তরকারি, আম আর মিষ্টি। সকালে খাওয়ার পরে তোমাদের সাথে আর তেমন করে কোনো কথা বলা হয়নি, কারণ সকালে খাবার খেয়ে আমি গেছিলাম মামাদের সবজি বাগান দেখতে। ওখান থেকে ঘুরে এসে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর নিজেও স্নান করে নিয়েছি। তো এবার যাবো দুপুরের খাবার খেতে। চলো তোমাদের দুপুরের মেনুটাও দেখিয়ে দিই। আজকে দুপুরে খাবারে হয়েছে চচ্চড়ি, পটল আলু মাছের মাথা দিয়ে তরকারি, আর আম দিয়ে মাছের টক। তো আমি এখন খেয়ে নেব, পরে কথা বলছি। দুপুরের খাবার খেতে খেতে মেয়ে উঠে পড়েছিল, তাই ওকে নিয়ে ঘুমোতে চলে গেছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে, এখন আমি বের হব বাড়ি যাওয়ার জন্য। আজকে পুরো দিনটা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা যেতে পারে।